হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডে আমি দেখাবো যারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন তারা কিভাবে পাসপোর্টটি খুবই দ্রুত পেতে পারেন, কিভাবে পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করবেন, কিভাবে পাসপোর্টের অবস্থান চেক করবেন এবং কিভাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটি কমপ্লিট করবেন। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা চেক করবেন, তার পরবর্তীতে দেখাবো আপনারা কিভাবে পাসপোর্টটি দ্রুত হাতে পেতে পারেন, পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে আপনারা দ্রুত কমপ্লিট করে নিতে পারেন এই বিষয়টি। তো যেই কাজটি করবো আমরা ফার্স্টে, সেটি হচ্ছে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এবং আমরা যে কাজটি করবো এখানে লিখে চার্জ করব পাসপোর্ট স্ট্যাটাস চেক বিডি লিখে চার্জ করব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে, এইখানে আমি ক্লিক করছি। তারপর এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন epassport.gov.bd যে ওয়েবসাইটটি রয়েছে এটি চলে এসেছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমরা পাসপোর্টের জন্য আবেদন করেছি, তো এই পাসপোর্টের আবেদনটি চেক করব, এটির জন্য এখানে ক্লিক করছি। তারপর আমরা আমাদের যে স্লিপটি দিয়েছে ডেলিভারি স্লিপটি, সেইখানে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি লেখা রয়েছে, যেটা হচ্ছে ফার্স্টে চারটি সংখ্যা দিয়ে একটা হাইফেন দেওয়া রয়েছে। তো আমি এটি এখানে কপি করেছিলাম, এটাই পেস্ট করে দিয়েছি। তো আপনারা অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা আপনাদের যে ডেলিভারি স্লিপের মধ্যে এই অ্যাপ্লিকেশন আইডিতে লেখা রয়েছে সেটি আপনারা এখানে টাইপ করে দিবেন। অ্যাপ্লিকেশন আইডির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডিও বলা হয় এটিকে। তারপর এখানে জন্ম তারিখ দিতে হবে, যার পাসপোর্টের আবেদন চেক করবেন তার জন্ম তারিখ দিতে হবে। তো আমি তার জন্ম তারিখটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দেওয়ার পর আমরা এখানে আমরা ক্লিক করব আই অ্যাম হিউম্যান, এখানে যেন আমরা রোবট না, এটা আমরা রোবট ক্লিয়ার করে নিব। তারপর চেক অপশনে ক্লিক করব। তো আমরা চেক অপশনে ক্লিক করছি, করার পর আমাদের নিচে স্ক্রল করে নিয়ে নামতে হবে। তারপর আমরা উপরে দেখব কি স্ট্যাটাস শো করছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং অ্যাজ বি পুলিশ ক্লিয়ারেন্স, এটির মানে হচ্ছে আমি যার পাসপোর্টটি আবেদন করেছি তার পাসপোর্টটি এখানে যারটা চেক করতেছি তার যে পাসপোর্টের যে সমস্ত ডকুমেন্ট যে সেটি কোথায় এসেছে, অ্যাজ বি পুলিশ যে সুপারে কার্যালয় রয়েছে, প্রতি জেলার অ্যাজ বি অফিস রয়েছে বা ডিএসবি অফিস রয়েছে সেই অফিসে বা পুলিশ সুপার কার্যালয় যে রয়েছে সেইখানে এসেছে। তো পাসপোর্ট অফিস থেকে সেখানে পাঠানো হয়েছে। আপনার যে কাজটি করেন, আপনাদের যদি ইমিডিয়েটলি প্রয়োজন হয়, আপনাদের যদি কেউ ফোন না দিয়ে থাকে, সেই পুলিশ সুপারের কার্যালয় থেকে কিন্তু ফোন দিয়ে থাকে, তো আপনারা চাইলে আপনি নিয়ে সেখানে যোগাযোগ করতে পারেন যে আমার এরকম একটি পুলিশ ভেরিফাইয়ের জন্য এখানে এসেছে, তো এই ডকুমেন্ট একটু কাইন্ডলি আপনারা দেখে দেন আপনাদের এখানে এসেছে কিনা। তখন তাদেরকে অনেক সময় কিছু খরচ দিয়ে দিতে হয়, তারপর তারা দ্রুত করে দেয় কাজটি। তো তারপরও যদি আপনাদের এইভাবে যারা কিনা পুলিশ সুপার কার্যালয়ে যেতে পারছেন না, তাদের জন্য অনেক সুন্দর একটি ওয়ে রয়েছে, যেটি হচ্ছে আপনারা বাসায় বসে থেকে সেটির জন্য আবেদন করতে পারেন। তো অলরেডি আমি একটি ভিডিও করেছি কিভাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটি দ্রুত কমপ্লিট করতে পারেন, সেরকম বা প্রবলেম থেকে অনেকদিন হয়ে যাচ্ছে পেন্ডিং রয়েছে এই অপশনটি, আপনারা তখন যে কাজটি করতে পারেন আপনারা সেখানে আবেদন করতে পারেন। তার জন্য একটি ভিডিও আমি অলরেডি করে রেখেছি, তো সেই ভিডিওটি যেন আপনারা সহজেই বুঝতে পারেন তার জন্য আমি যে অ্যাপসটির মাধ্যমে আবেদন করে থাকি সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাবেন এই যে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন হ্যালো এসবি, হ্যালো এসবি অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটির মাধ্যমে আমি আবেদন করে দেখিয়েছি কিভাবে আপনার। তো এই অ্যাপসটির মাধ্যমে আমরা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে থাকি এবং করার পর 48 ঘন্টার মধ্যেই কিন্তু তারা কিন্তু আমাদেরকে ফোন দিয়ে থাকে। তো আপনারা এই ভিডিওটি দেখে নেবেন, আমি আমার এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর যে প্লেলিস্টটি রয়েছে সেই প্লেলিস্টে দিয়ে দেবো, সেখানে আপনার পাসপোর্ট ডিটেলস একটি প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবেন। তো এটির মাধ্যমে আমরা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে থাকি। তো আপনারা দেখে নেবেন যে আমি অলরেডি একটা ভিডিও মেক করেছি এবং এই প্লে লিস্টে অ্যাড করে দেবো, চাইলে আমি চেষ্টা করবো ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দেওয়ার জন্য এবং এন্ড স্ক্রিনেও আমি এই ভিডিওটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন, যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।